নমস্কার বন্ধুরা, আজ মহানবমী। আর মহানবমীর অনেক শুভেচ্ছা রইল সকলকে। আজ আমার হেসেলে রান্না হবে মাটন। আর এই মাটনের জন্য আমি এখানে মাটির হাঁড়িতে রান্না করব আজ মাটনটাকে। আর এখানে সেই জন্য মশলা নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি মৌরি। আর এখন দিয়ে দিচ্ছি জল। এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে মাটনটাকে আমি খুব ভালো করে উষ্ণ গরম জলে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে এই যে এখানে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো রয়েছে, এগুলো দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেব। যে মশলাটা আমি বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সবগুলো একসঙ্গে মেখে নেব। মশলাগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি, একটু ওয়েস্ট করা যাবে না, সেই জন্য একদম ঠিকঠাক করে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো। আমার 1 কেজি মাটন আছে, আমি সেইভাবেই মশলা এবং তেল সব কিছু একসঙ্গে দিয়েছি। এখন আমি খুব ভালো করে মাটনগুলোর সঙ্গে মশলা দিয়ে একদম সুন্দর করে মেখে নেব। যত সুন্দর মাখা হবে রান্নাটাও কিন্তু তত সুন্দর হবে। আগের দিন আমি মাটির হাঁড়িতে চিকেন রান্না দেখিয়েছি, তো ঠিক সেম ভাবেই আজকে আমি মাটনটা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আজকে আমি কেমন করে রান্নাটা করি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাটনটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। আধা ঘন্টা পর আমি মাটনগুলোকে এবার আলুগুলোর সঙ্গে এখানে নিয়ে নিচ্ছি আর মেখে নেব একসঙ্গে। আমি এখানে যা যা মশলা দেওয়ার সব কিছুই দিয়ে দিয়েছি, শুধু টমেটোটা একটু পরে দেব, আর একটা আস্ত রসুন দেব সেটা একটু পরে দেব। আর এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, বাকি যে মশলাগুলো থাকে সব কিছুই পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। আর যেটা দেব এখানে একটু গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো দেব। তো নিয়ে নিচ্ছি মাটির হাঁড়ির মধ্যে। এখন আমি গোলমরিচের গুঁড়ো উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি লো আছে মাটির হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি আর আমি 5-7 মিনিট এভাবেই রাখবো। সাত মিনিট পর আমি চলে আসলাম আর মাটনটা থেকে জলটা ছেড়েছে, মাটনটা এরকম হয়েছে। এভাবে একটু নেড়ে চেড়ে আমি রান্নাটা করব, কারণ মাটির হাঁড়িতে যেটা হয় নিচে খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি একটু নিচটা একটু নেড়ে চেড়ে
তারপর আবার ঢেকে দেব। মাটন আর মশলা থেকে অনেকটা জল বেরিয়েছে, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটোকে এভাবে কেটে দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব একটা আস্ত রসুন। মাটনটা থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এখানে আমি দিয়ে দেব খানিকটা উষ্ণ গরম জল, খুব সামান্য পরিমাণ দিয়ে দেব, আর দিয়ে দেব এখানে লবণটা, অবশ্যই লবণটা টেস্ট করে দেব, সামান্য লবণ দেব, আমার এখানে লাগবে লবণ। আপনারা যদি এভাবে রান্না করেন তো অবশ্যই লবণটা চেক করেই দেবেন। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, এরপর সরাটা দিয়ে ঢেকে দেব, আর 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো আছে, এভাবেই রেখে দেব, তারপর গ্যাসটা অফ করে দেব। এই যে রান্নাটা এখানে হয়ে গেছে, 10-15 মিনিট আমি এভাবেই ঢেকে রেখেছিলাম, তারপর গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আর এখানে মাটনটা রেডি। খুব সুন্দর একটা কালার হয়েছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, মাটনটাও ভালো সিদ্ধ হয়েছে, আলুগুলো তো সিদ্ধ হয়েই গেছে, এখন খাবার অপেক্ষা, আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে নবমীর দুপুরে সবাই মিলে। আজকের এই মাটন হ্যান্ডি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এখানে কিন্তু শেষ নয় আজকের ভিডিওটা, কারণ আজ নবমী, তাই আজকে এখনও অনেক কিছু বাকি আছে, ঠাকুর দেখা বাকি আছে, আর আজকে কোথায় আমরা যাব সেটা কিন্তু আমি দেখাবো আপনাদের, তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে, আজ নবমী তাই ঘরে কিন্তু থাকা অবশ্যই যায় না, বেরিয়ে পড়েছি, আর আগে 2 বছর কোভিডের জন্য তো কেউই বেরোতে পারিনি। খুব সুন্দর কিন্তু লাইটিং হয়েছে, আমরা দেখতে দেখতে যাচ্ছি, দারুণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটাও খুব বেশি গরম না।
মামির প্রথম ঠাকুর দারুণ করেছে, ভিতরটা খুব সুন্দর লাগছে, চারিদিকে সাদা আর সাদা, যেখানেই তাকাচ্ছি সাদা আর একটু নীল আছে, খুব সুন্দর এই পুতুলের মুখটা, বড় বড় মুখ করেছে, ওপরটাতে দারুণ বানিয়েছে, ভালো লাগছে বেশ। দারুণ সাজিয়েছে ভিতরটাতে, সাদা সাদা চারিদিকে শুধু সাদা। ইরা তো খুব আনন্দ করছে বাবার সঙ্গে, ছোটাছুটি করছে, আর আমি এখানে মণ্ডপটাকে দেখছি, দুর্গা মাকে দেখছি। আর এত সুন্দর সাজিয়েছে, একটু সেলফি টেলফি তো তুলতেই হবে, একটু ভালো করে তুলতে হবে। এত সুন্দর লাগছে না, বেরোতেই ইচ্ছা করছে না মণ্ডপ থেকে, তো এখানেই তো দাঁড়ালে হবে না, আরও ঠাকুর দেখতে হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, ভালো থাকবেন, ধন্যবাদ।